তো ফ্রেন্ড চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে, মানে প্রথম পার্টে হচ্ছে পঞ্চমী ঠাকুর দেখা শেষ করতে পারিনি, তোমাদের তো আগের ব্লগে তোমরা বুঝতেই পেরেছো। তো চলে আসলাম পরের আর কি, পরের সেকেন্ড পার্ট নিয়ে। তো দেখো আমাদের ঘুগনি ফুগনি খাওয়া হওয়ার পরে আবার আর কি শুরু করে দিয়েছি, এবার চলে এসেছি আমরা নিউ ব্যারাকপুরের এইদিকে। নিউ ব্যারাকপুরটা দেখবো, এটা হচ্ছে 7 নম্বর গেটের আর কি ঠাকুর, দুটো ঠাকুর আর কি দুই দিকে 7 নম্বর গেটে, মানে রেল লাইনের এপারেও আছে ওপারেও দুটো আছে। তো এপারে দুটো আর কি দেখো এখন, তো এটা হচ্ছে এপারের ঠাকুর, তো বেশ সুন্দর, রাস্তার ওপরেই আছে এই প্যান্ডেলটা। তো চলো ওই পারে যাই। তো এই যে এই পারে চলে এসেছি, মানে রাস্তার এপারে আর কি, লাইনের ওপারে না, মানে এমনি রোড রাস্তার এপারে, মানে বল খেলার মাঠ একটা, মাঠের ওপারে একটা, এপারে একটা। তো দেখো এই এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে, আর এই প্যান্ডেলটা এত ভিড় হয়, এত ভিড় হয় তো বলার মতো না, যেহেতু আমরা পঞ্চমীতে বেরিয়েছি তো সেহেতু অতটাও ভিড় নেই। এখানে অষ্টমী সপ্তমী নবমীতে তো হাঁটা যায় না, মানে এত পরিমাণে ভিড় হয় আর এত লাইন হয়। এখানকার প্যান্ডেলটাও খুবই সুন্দর করে, তো এবারও করেছে মোটামুটি, খারাপ না, ভালোই করেছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ঠাকুর, দেখি ভেতরে গিয়ে। তো দেখো ওপরের মানে লাইটগুলোও খুব সুন্দর, ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগিয়েছে। তো দেখো মাকে এখন ই করাচ্ছে, মানে সাজগোজ করানো হচ্ছে এখনও, মনে হয় দেখো ইনি হচ্ছে মনে হয় ওই, দেখো কী কী করছে আমি অতটাও খেয়াল করে দেখিনি। তো চলো দেখা কমপ্লিট, 7 নম্বর গেটের এই পারে দুটো। তো এবার যাই কোথায় নিয়ে যায় আমার বরমশাই, দেখা যাক। তো চলো ওপরে লাইটগুলো দেখে কি ভালো লাগছে, এই লাইটের নিচ দিয়ে যেতে না আমার কি যে ভালো লাগে, সেই একটা বিয়েবাড়ি ফিলিংস আসে জানো তো। তো যাই হোক চলো, মানে সত্যি কথা, মানে এত বছরে যা ঠাকুর আমি দেখিনি, মানে বিয়ের পর থেকে এত বছর ধরে, মানে সরি বিয়ের পর বলছি, বিয়ের আগে থেকে, মানে ছোটবেলার থেকে আর কি, জন্মের পর থেকে বিয়ের আগে পর্যন্ত যত না ঠাকুর দেখেছি, মনে হয় আমাকে একদিনে এত ঠাকুর চন্দন দেখিয়ে দিল। আসলে এত ঠাকুর একদিনে আমরা কোনোদিনই দেখি না, একটু 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 করে দেখি, হয়তো দু চারটে করে। তো চন্দন বলছে যে না এবার হচ্ছে ভালো ভালো ভিডিও বানাতে হবে তোমাদেরকে, ভালো করে ভিডিও মানে ঠাকুর দেখানোর জন্য বা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো ওই জন্যই আর কি বেরোনো, আর ফাঁকা ফাঁকাই বেরোচ্ছি, মানে একটু রাত করে বেরোলে কি হয় একটু ফাঁকা ফাঁকা থাকে। তো যাই হোক আরেকটা মন্দির মানে ঠাকুরও করতে করতে দেখিয়ে দিলাম। তো চলো এই যে একটা দেখো রাস্তার ওপরেই এটা, তো এটা দাঁড়ালাম না, আর ইচ্ছে করছে না দাঁড়াতে, আর গাড়ি থেকে না চন্দন তো নামছে না, মানে দুই একটা ঠাকুরে হচ্ছে নামছে আর নামছে না, ও দাঁড়িয়ে থাকছে গাড়ি নিয়ে আর আমাকে নেমে নেমে ভিডিও করতে হচ্ছে, এই অবস্থা আর কি। তো চলো, তো দেখো চলে এসেছি আরও আরেকটা প্যান্ডেলে। তো বেশ প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা বেশ সুন্দর, বেশ বড় সড়োই করেছে, এখানেও বেশ বড় একটা মাঠ। তো চলো ভেতরে যাই। হ্যাঁ দেখো সোনা হাঁটছে আগে আগে আর আমি হাঁটছি পিছনে পিছনে, সোনা কিন্তু আমার সঙ্গে যাচ্ছে, ওর পায়ে ব্যথা, সেই পায়ে ব্যথা নিয়েও ও হাঁটছে, পায়ের গোড়ালিতে আর কি ই লাগিয়ে দিয়েছি, ব্যান্ডেড কিনে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি, তারপরও হাঁটছে, বেশ কিন্তু কোম্পানি দেয় আমার সোনা আমাদের সাথে। তো দেখো এইখানকার ঠাকুরটাকেও বেশ ইয়ে পরিয়েছে, কি বলে গরদের শাড়ি পরিয়েছে, ভালো লাগে গরদের শাড়ি পরে না, বেশ একটু সেই মা মা ফিলিংস আসে, মানে নিজের মায়ের কথা বলছি তো এরকম। তো যাই হোক চলো, ওই দেখো দেখেছো আমার সোনাকে দেখেছো, ও ঠিক মানে প্যান্ডেলের ভেতরে ঢুকে আগে প্রণাম করবে তারপরে যা কিছু করবে, আর ওখানে বাচ্চাগুলো খেলছিল ওই দিকে তাকিয়ে রয়েছে বারবার করে। আসলে ও একা একা থাকে না ঘরের মধ্যে, কারো কেউ তো খেলা সঙ্গী নেই, ও কাউকে ওরভাবে খেলতে দেখলেই না ওর বেশ ভালো লাগে আর কি, ইচ্ছে করে খেলতে। তো চলো ওই দেখো আবারও চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। তো এইটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে প্রত্যেক বছরই, এর থিমটাও খুব সুন্দর হয়, মানে ছোটোখাটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো কি দিয়ে করেছে আমি বুঝতে পারছি না, এগুলো লাইট ফাইট লাগিয়েছে, অত আমি ডিটেলসে বলতে পারছি না, তোমরা দেখে বুঝে নাও কি লাগিয়েছে না লাগিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো দেখো, আর এই প্যান্ডেলটার ভেতরে আমার পতিদেব ঢুকেছেন, মানে যেটা যেটা দেখছে বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং, ভেতরে বেশ ভালো লাগবে সেটাই সেটাই ঢুকছে, আর যেটা যেটা মনে হচ্ছে না ঢোকা যাবে না তো ঢুকছে না, এই রকম আর কি। আর আসলে কি বলতো, গাড়ি রাখার জায়গা নিয়ে প্রবলেম হয় না, বাইকটা কোথায় রেখে দেবে, ও আবার একটু ভীতু টাইপের মানুষ তো, মানে যেখানে সেখানে ও রাখে না গাড়ি, তো এই হয়েছে ব্যাপার। তো ওই জন্য আর কি যেটা যেটা দেখছে যে না রাখার জায়গা আছে রাখতে পারবে, তো সেখানে সেখানে ও গাড়ি রাখে। আর ওই দেখো প্রতিমা, তো দুটো এখানে দুই রকমের প্রতিমা, একটা ছোট্ট এখানে হচ্ছে পুজো হবে, মানে ছোট ঠাকুর
দিয়ে পুজো হবে আর বড়টা আর কি দেখার জন্য। তো যাই হোক চলো আবারও চলে এসেছি আরেকটা ঠাকুর দেখতে, এটাও রাস্তার উপরে। এই ঠাকুরটাও খুব সুন্দর, সত্যি যতগুলো ঠাকুর দেখলাম মানে প্রত্যেকটা ঠাকুরই খুবই 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 সুন্দর। তো তোমরাও কমেন্ট করে বলবে কেমন লাগছে, তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, দেখেছো তোমাদের বললাম না যে নিজের ফোন দিয়ে উনি ভিডিও করতে পারেন, কিন্তু আমার ফোনটা দিয়ে ওকে যদি বলি ভিডিও করে দাও করবে না। অ্যাকচুয়ালি কি বলতো, ওর ফোন দিয়ে ভিডিও করলে না ভিডিওটা আমার ফোনে আসতে আসতে না মানে আসতে চায় না, কেন কে জানে ওর ফোনটা অতটাও মানে ই না। তো মানে ওর ফোনে যদি ভিডিও করা হয় তাহলে আমার ফোনে না আসতে অনেকটা টাইম লাগে, আর বড় করে ভিডিও করলে তো আসবেই না। তো দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও বিশাল বড় একটা প্যান্ডেল, মানে এই মাঠটা তো অনেকটা বড়, ওই জন্য প্যান্ডেলটাও বেশ বড় হয়েছে আর খুবই সুন্দরও হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই দেখো ভেতরটা, ভেতরটাও অনেকটা জায়গা, মানে অনেক লোক একসাথে ঠাকুর দেখতে আসলে বেশ মানে জায়গাটা অনেকটা হবে। এই প্যান্ডেলটাও প্রচুর ভিড় হয়, কিন্তু যেহেতু আজকে পঞ্চমী ওই জন্য মানে আর কি ভিড়টা কম হচ্ছে। আর দেখো এই ঠাকুরটা হচ্ছে করেছে ফটো ফ্রেম, পুরো ফ্রেমের মতো করে তার মধ্যে এরকম করেছে, বেশ সুন্দর। এই দেখো ঠিক ফটো তুলতে চলে এসছে, আমি সোনাকে বলেছি সোনা দাঁড়া পোজ দিয়ে, বাবাও চলে এসছে মানে পোজ দিতে। তো যাই হোক আমার আর ফটো নেই, দেখবে তোমরা ওদের ফটো ওরা বারবার করে ফটো তুলছে সেটা দেখা যাবে, কিন্তু আমার আর ফটো দেখা যাবে না। তো এই দেখলে তো একটুখানি দাঁড়িয়েছিলাম পোজ দিয়ে ফটো তুলতে বলার জন্য, মানে ফটো তোলার জন্য। তো ওদেরকে মানে সোনার বাবাকে বলছি যে আমাকে একটা ফটো তুলে দাও ফটো তুলে দাও, ওর মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমি আবার এদিকে পোজ দিচ্ছি, একবার এদিকে পোজ দিচ্ছি। তো যাই হোক বকবক করতে করতে আবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। দেখো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, থিমটা খুবই সুন্দর। দেখো সেই পুরো মানে কি বলতো, এটা না মানে একটু আলাদা টাইপের, সেই মানে কি বলে হস্তশিল্প মানে কুটির শিল্প যাকে বলে হস্তশিল্প, সেই রকম একটা থিম করেছে। দেখো পাখা, তারপরে হচ্ছে বেশ সুন্দর আর কি, ঝাড়বাত মানে কি বলে ওই বেতের সব জিনিসপত্র এগুলো দিয়ে, আর এই প্রতিমাটাও খুবই সুন্দর করেছে। দেখো প্রতিমাটা বেশ ভালো লাগছে, বেনারসি শাড়ি পরিয়েছে এরকম লাগছে। যাই হোক ভালো লাগছে সবকিছু মিলিয়ে মিশিয়ে। তো চলো দেখো আবারও চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, এটা পুরো বাঁশ দিয়ে। দেখো অনেক মানে এটা টাইম লেগেছে, মানে বাইরেটা দেখা যাচ্ছে বাঁশের আর ভেতরটা না পুরো মাটির, মনে হয় যেন সে মাটির বাড়ি থাকলে যেরকম হয় না, মাটির বাড়ি যাদের আছে। এটাও আমার খুব ভালো লেগেছে, ভেতরটা বেশ মানে একটা কি বলতো একটা গা ছমছমে ব্যাপার এটার ভেতরে। তো এই দেখো কি সুন্দর করে মাটির মধ্যে এই হাত দিয়ে মানে এগুলো করেছে, বেশ ভালো করেছে জিনিসটা, তোমাদের একটু ভালো করে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো তোমরা দেখো। চলো এটা কমপ্লিট হলো, এবার কোথায় যায় না যায় দেখে দেখা যাক আমার বর্মশাই কোথায় নিয়ে যায় না নিয়ে যায়। তো বেশ দেখো এই লাইটিংগুলো বেশ ভালো লাগছে তাই না,
তো আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর তোমরা কমেন্ট করবে কোন ঠাকুরটা বেশি ভালো লাগলো বা কিরকম লাগলো, খারাপ লাগা বা ভালো লাগা। খারাপ তো অবশ্যই লাগারই কথা না, কারণ ঠাকুর মানে যেই ঠাকুরই দেখবে মানে এক একটা এক এক রকমের, মানে সবগুলোই ভালো। তো তার মধ্যেও আর কি ভালো খারাপ তো অবশ্যই আছে। তো চলো, এইটাও, এই যে আরেকটা প্যান্ডেল, এটাও রাস্তার ওপরে। তো রাস্তার ওপরে বেশ অনেক প্যান্ডেল যেগুলো গাড়ি থেকে আর কি দেখা গেছে ভালো মতো। তো চলো এটাও দেখো। আর কি বলো তো, আমি আর সোনা না হাঁটতে পারি না একদমই, তো কি আর করব। আর আমার না আগাগোড়াই আর কি হাঁটার মানে কি বলো তো, আমি দেখি আমি যেগুলো যেগুলো খেতে ভালোবাসি, আমি যেগুলো যেগুলো করতে ভালোবাসি, আমি যেগুলো যেগুলো করতে ভালোবাসি না, খেতে ভালোবাসি না, সোনাও না ঠিক সেরকম হয়েছে। আমার যেমন, আমি যেমন হাঁটতে পারি না, সোনাও ঠিক তেমন হাঁটতে পারে না। আমি যেমন খেতে ভালোবাসি, সোনাও তেমন খেতে ভালোবাসে। তো এই হয়েছে মা ছেলে একদিকে, আর বাবা হচ্ছে একদিকে। ও চন্দন চারাক্ষণ ওই জন্য বলবে, হ্যাঁ তোমরা মা ছেলে একদিকে আর আমাকে রেখে দিয়েছো আরেক দিকে। গাড়ি চালাতে বলছে, বলো কিরকম লোক গাড়ি চালাতে বলে আমাকে। আচ্ছা যখন গাড়ি থেকে নামে তখন তো একটু ভিডিও করতে পারে, বলো যখন নামে তখনও না আমাকে একটু ভিডিও করে দেয় না। আমি ভিডিও করছি, আমি আমার ওই আমার যে একটু ভিডিও, যে আমি যে ঠাকুর দেখছি সেই ভিডিও, সেইটুকুও করার প্রয়োজন মনে করেন। তো চারিদিকে এত গান বাজছে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। তো মোটামুটি অনেকগুলোই দেখা হলো, আমি জানি না আর কটা দেখবো, চন্দন জানে সেগুলো, কারণ আমি তো আর চিনি না এলাকা, এলাকা ও চেনে ভালো মতো। তো আবার শুরু হয়ে গেছে মাইকের আওয়াজ, তো চলো দেখতে থাকো। আমি জানি আর এখন প্রায় বেজে গেছে 11টার কাছাকাছি, না 11টা বাজে, মানে 10:49 বাজে আর দেখলাম। তো চলো, তো চলো, ভেবেছিলাম আর নেই ঠাকুর, তো চন্দন আবারও আরেকটা ঠাকুরের আর কি প্যান্ডেলে নিয়ে আসলো। তো চলো এর ভেতরটাও দেখা যাক কিরকম করেছে। আর এখানে অনুষ্ঠান হয়েছিল, তো আমরা যখন ওখানে গেছি তখন তো বেশ ভালোই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে হয়তো বা, অতটাও খেয়াল নেই তখনকার। তো যাই হোক, দেখো এই ভেতরেরটা, ভেতরের থিমটা বেশ ভালো করেছে, সুন্দর করেছে, ভালো লাগছে বেশ। ছোটোখাটোর মানে যতগুলোই দেখলাম ছোটোখাটোর মধ্যেও বেশ সুন্দর করেছে, মানে ভালো লাগছে আর কি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার তো ভালো লাগছে, আমি তো দেখছি, তো তোমাদেরও তো দেখালাম। তোমরা যদি বলো যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে যে আমি এত কষ্ট করে তোমাদেরকে ঠাকুর দেখালাম, এত ঘুরে ঘুরে এত কষ্ট করে, তো সেই কষ্টের ফলটা আর কি আমি পাবো। যদি বলো যে তোমরা হ্যাঁ ভালো হয়েছে, ভালো লেগেছে, তো যাই হোক, আমি তো অত ভালো মানে ভিডিও করতে পারি না বা এডিট করতে পারি না, মানে যেইটুকুই পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো চলো দেখো প্রতিমাটা, এখানে প্রতিমাটা একদমই ছোট করেছে, তো যাই হোক তবুও সুন্দর করেছে, মানে ছোটর মধ্যে ভালো করেছে। তো চলো দেখা, চলো যাওয়া যাক। কি বলো তো, আমি অনেকটা রাত্রে এডিট করছি, প্রায় 2:30 কাছাকাছি বাজে, কারণ ঠাকুর দেখে এসে রাত্রেবেলা আমাকে এডিট করতে হয় বসে বসে, কি আর করা যাবে। চলো তো দেখো আরেকজনের অবস্থা, এর নাকি হচ্ছে কষ্ট হয়ে গেছে, মানে গাড়িতে করে করে ঘুরছে তারপরেও কষ্ট হয়ে গেছে, আর পায়েরও যে নতুন জুতো পড়েছে গোড়ালি হয়ে গেছে, তাও আবার ইয়ে ব্যান্ডেড এনে লাগিয়ে দিয়েছি, তারপরেও তার চলতে অসুবিধা হচ্ছে, ঠাকুর দেখতেই মানে ঢুকবে না, এনার্জি নেই। তারাও একটু বসো, তোমার কি কালকে ট্রেন আছে কোথাও যাওয়ার? তোর সকালে কি কাজে যাওয়ার আছে? না দেখো এখানেও ঝগড়া দুজনে, বসো না। তো আর আর দেখবো আমরা ঠাকুর, এখন খাবো যাবো পারি। আচ্ছা চলো খাওয়া দাওয়া, যাও না ভেতরে গিয়ে একটু করে নিয়ে আসো। আমিও যাবো না, সব ছেলেপুলো রয়েছে, আমি যাবো না, একটু পাগল, আমি যাবো না। ঠাকুরটা আর দেখালাম না ভেতরে গিয়ে, কারণ ওখানে সব অনেকগুলো ছেলে, চন্দনকে ছেলে দাঁড়িয়ে রয়েছে, মানে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, তো ওকে বললাম, ও গেল না, বললো চলো বাদ দাও অন্যদিন দেখাবো ওখানে। তো তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমাদের তো বললাম যে একদম ঠাকুর ফাকুর দেখে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো চলে আসলাম মাইকেল নগর ধাবায়, তো বাইরেটাই হচ্ছে বসার জায়গা পেলাম না,
অনেকটাই ভিড়। দেখো রাত্রির 11:30 বাজে, তো তখনও মাইকেলে প্রচুর ভিড়। আসলে এই ধাবাটা মানে মাইকেল নগর ধাবায় সারা রাত্রিই খোলা থাকে। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি, বসে পড়লেন আমার বর আর আমার ছেলে। চলে এসেছি আমরা এখন মাইকেল নগর ধাবায় খাওয়া দাওয়া করব। কি খাবো এখনো ঠিক নেই, দেখা যাক কি খাই, অবশ্যই তোমরা দেখতে পাবে। খুব খিদে পেয়েছে আর এখন 11:30 মতো বেজে গেছে। তো খেতে চেয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম বলেই বেরিয়েছিলাম চন্দনকে আজ, আজকে আমি চিকেন এগরোল খাবো, কিন্তু যেই দোকান থেকে চিকেন এগরোলটা খাবো সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো ধাবাটা খোলা আছে এখন, আর ধাবা তো সারা রাতই খোলা থাকে, তো ওই জন্য হচ্ছে ধাবায় আসা হয়েছে মাইকেল নগর ধাবায়। তো এখানেই খাওয়া দাওয়াটা করবো, চলো দেখতে থাকো। ওই যে দেখো একজন মেনু কার্ড দেখছে, হাই করো, একটু তাকিয়ে হাই করো। আর এই যে আরেকজন, এই যে আপনি কি খাবেন স্যার? চিকেন ভর্তা। তো দেখে নাও মেনু কার্ড তোমরা। তো দেখো ফ্রেন্ড আমাদের হচ্ছে চলে এসছে খাবার, হচ্ছে কি এটা, এটা কি জানো চিকেন ভর্তা আর হচ্ছে তড়কা আর রুটি। সোনা খাওয়া শুরু করে দিয়েছে, সোনা আর পারছে না, খুব খিদে পেয়েছে সোনা। চলো খাওয়া দাওয়া চলে এসছে, খাবার দাবার তো আর দেরি হচ্ছে না, খিদে পেয়ে গেছে, খেয়ে নি। দেখো এরা তো খাওয়া শুরু করে দিয়েছে, টাকা একটু। তো চলো খাওয়া দাওয়া করে নি, বলেছি না। কেমন খাচ্ছ বলো? আমি তো ফাটাফাটি খাচ্ছি। দেখো পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে একজন। কি হয়েছে তোর পায়ে? তোকে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়ার পরেও তোর এই অবস্থা? কদিন ধরে ওর পেট নাকি যা খাচ্ছে তাই ডাইজেস্ট করে নিচ্ছে। তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো শেষ দিন, তো হচ্ছে আজকে ব্লগটাও শেষ করে দেবো। তো আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম, আর এই কদিন হয়তো ডেলি রুটিনটা দিতে পারবো না বলতে তোমাদের ভালোও লাগবে না, পুজোর সময় ডেলি রুটিন দেখতে ভালো লাগবে না, আর ঠাকুর দেখতে মনে হয় তোমরা বেশি পছন্দ করবে। তো যাই হোক চলো, এই যে আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, দেখলেই তো খাওয়া তো আমাদের বাড়ির থেকে একদমই কাছে সেই রাস্তা। তো এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, রাস্তা থেকে শুরু করেছিলাম, রাস্তায় শেষ করছি ব্লগটা। তো চলো আজকের মতো ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি, আর আমাদের পাড়ার প্যান্ডেলটা পরের দিন দেখাবো, ঠিক আছে? পরের দিন বলতে অষ্টমীর দিন তো আসতেই হবে, অঞ্জলি ঠঞ্জলি দেওয়ার আছে, ওখানে হয়তো খাওয়া দাওয়া হবে, যাই হোক সেগুলো তোমাদের অষ্টমীর দিনেই শেয়ার করবো। তো চলো আজকের কতবার ব্লগটা শেষ করতে যাচ্ছি আর হচ্ছেই না শেষ করা, এটা সেটা মনে পড়ে যাচ্ছে।
তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টাটা।